আসসালামু আলাইকুম, KZIS হোম স্কুলে স্বাগত। আমি মোহাম্মদ বোরহানউদ্দিন, ইংরেজি শিক্ষক, কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল। আজকের ক্লাসটি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের পড়াব ইংরেজির কোশ্চেন নাম্বার থ্রি। ইংলিশ কোশ্চেন নাম্বার থ্রি এ থাকে আনসারিং কোশ্চেন, অর্থাৎ একটি ডায়ালগ দেওয়া থাকবে এবং এই ডায়ালগ থেকে ছয়টি প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। হোমওয়ার্ক হিসাবে তোমাদের জন্য থাকবে ছয়টি প্রশ্ন, এই ছয়টি প্রশ্নের উত্তর লিখে তোমাদের স্কুল অফিসে পাঠাতে হবে। তাহলে শুরু করা যাক। সীমা, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ? সীমা বলছে, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস, আমি কি ইন্ট্রোডিউস করতে পারি? ইন্ট্রোডিউস অর্থ হচ্ছে পরিচয় দেওয়া। মে ইন্ট্রোডিউস, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আমি কি আমার পরিচয় দিতে পারি? আই এম সীমা, আমি সীমা। এই ডায়লগটি হচ্ছে সীমা এবং জেসিকার মধ্যে। জেসিকা বিদেশ থেকে এসেছে আর সীমা হচ্ছে বাংলাদেশের। এরা দুইজন দেখা করেছে একটি ট্রেন স্টেশনে, তখন তাদের মধ্যে এই কথাগুলো হয়েছে। তারপর জেসিকা বলছে, হাই, আই এম জেসিকা, আমি জেসিকা। তারপর সীমা বলছে, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? জেসিকা, আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাচ্ছি। আই এম অন হোলিডে, আমি ছুটিতে আছি। হোলিডে অর্থ হচ্ছে ছুটি। আই এম অন হোলিডে, আমি ছুটি কাটাচ্ছি বা ছুটিতে আছি। উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। সীমা, রিয়েলি, আসলেই? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছ? জেসিকা, আই এম ফ্রম ইউকে, আমি ইউকে থেকে এসেছি। ইউকে এর বিস্তারিত রূপ হচ্ছে ইউনাইটেড কিংডম, অর্থাৎ যুক্তরাজ্য, যেটাকে আমরা বাংলায় বলি। আই এম ফ্রম ইউকে, আমি ইউকে থেকে এসেছি অথবা ইউনাইটেড কিংডম থেকে এসেছি। আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছ? তারপর সীমা বলছে, নো, আই এম ফ্রম সিলেট, না, আমি ঢাকা থেকে আসিনি, আমি এসেছি সিলেট থেকে। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, আর আমরা সেখানেই যাচ্ছি। দ্যাটস হোয়ার উই আর গোয়িং এর অর্থ হচ্ছে, আমি সিলেট থেকে এসেছি, আমার বাড়ি সিলেট, আর আমি সেখানেই যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। জেসিকা, হ্যাভ এ গুড জার্নি, এখানে হ্যাভ এর অর্থ হবে উপভোগ করো। এ গুড জার্নি, একটি ভালো ভ্রমণ, অর্থাৎ তোমার ভ্রমণ সুন্দর হোক, এটা ইংলিশ ভার্সন হচ্ছে হ্যাভ এ গুড জার্নি। সীমা, থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। সীমা বলছে, ধন্যবাদ, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। জেসিকা, থ্যাংকস, ধন্যবাদ, নাইস টু মিট ইউ টু, তোমার সাথে দেখা হয়ে আমারও ভালো লাগলো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা হোমওয়ার্কগুলো দেখে নিচ্ছি। হোমওয়ার্কের জন্য আছে ছয়টি প্রশ্ন, এই ছয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখে স্কুল অফিসে পাঠাতে হবে। তো প্রশ্নটা পড়ে নাও। নাম্বার থ্রি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার এ, হু ইজ ইন্ট্রোডিউসিং হারসেল, ইন্ট্রোডিউস অর্থ হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া, অর্থাৎ অথবা পরিচয় দেওয়া। হু ইজ ইন্ট্রোডিউসিং, কে পরিচয় দিচ্ছে? হারসেলফ, নিজের, কে নিজের পরিচয় দিচ্ছে? নাম্বার বি, হোয়ার আর দে টকিং, তারা কোথায় কথা বলছে? প্যাসেজটি পড়ে অথবা ডায়লগটি পড়ে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তারা কোথায় দাঁড়িয়ে কথা বলছে। যেহেতু ডায়লগটির মধ্যে ট্রেনের কথা উল্লেখ আছে, তাহলে তোমরা নিজেই নিশ্চয়ই বুঝতে পেরেছ। হোয়ার আর দে টকিং, তারা কোথায় কথা বলছে? নাম্বার সি, হোয়ার ইজ জেসিকা গোয়িং,
Jessica kuthay jacche? Number D, where is Shima going? Shima kuthay jacche? Number E, where does Shima live? Shima kuthay thake? Number F, with whom? With whom er ortho hocche kar sathe? Jessica is on holiday. Jessica chuti katacche. Holiday mane chuti ar on holiday chutite ache ba chuti katacche. Proshno ti ami abar kore nichhi. With whom Jessica is on holiday. Jessica kar sathe chuti katacche. Priyo shikkharthi, asha kori tumra dialogue ti bujhte perecho ebong proshno gulo bujhte perecho. Proshno gulor uttor likhe tumra joto sombhob school office e patiye debe. আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।